প্রায় 11টা প্রায়, অনেক ক্ষুধা লেগেছে, কি করব, একটু মুড়ি আর কলা দিয়ে খেয়ে আর দুধ দিয়ে মেখে খেয়ে তারপরে কাজ শুরু করব, সমস্ত কাজ। তো আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি, দেশ এবং দেশের বাইরে সকল আপুরা ভাইয়ারা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি মুড়িটা ধুয়ে তারপরে চিপড়িয়ে একটু কলা দুধ দিয়ে মেখে খাবো। এটা আমার অনেক ফেভারিট একটা খাবার, খুব ভালো লাগে, কলা এমনি অনেক পছন্দ আমার। তারপরে খেয়ে তারপরে কাজ শুরু করি। শুরু থেকে শেষ পর্যন্ত কী কী কাজ করছি এবং কী রেসিপি শেয়ার করছি অবশ্যই ভিডিওটা পুরো দেখো, ভালো লাগবে। তো খেয়ে নেই প্রচুর ক্ষুধা পেটে আর কি। তারপরে যারা প্লিজ কেউ টেনে ভিডিওটা দেখবা না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো। আর প্লিজ আমার ভিডিওতে অবশ্যই লাইক দিও, ভালো লাগলে যেখান থেকে ভালো লাগে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটি আপুরা ভাইয়েরা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেও, আমাকে সাহায্য জুগিয়ে দাও। তো চলো, আমার খাওয়া শেষ, এদিকে মিশিংয়ে কাপড় ওয়াশ হয়ে গেছে, আমি এগুলো এখন রৌদ্র দিব। খাওয়া দাওয়া একটু হলো, ক্ষুধা নিয়ে আসলে থাকা যায় না, তো একটু খেয়ে নিলাম, ভালো লাগলো। তো এখন আমি কাপড়গুলো আমি রৌদ্র দিব, এরপরে একের পর এক কাজ। আমাদের মেয়েদের, গৃহিণীদের এই কাজ প্রতিদিনের সঙ্গী, সব সময় আমাদের কাজ করতেই হবে, আমাদের কাজ আমাদের করতেই হবে, এটা কোনো আর মানা নেই। যাই হোক, কী আর করার আছে। তো এখন আমি কাপড়গুলো হয়ে গেছে, এখন আমি রৌদ্র দিয়ে দিলাম, একটু মেঘলা মেঘলা ভাব আকাশে, রৌদ্র শেষ মাস একটু দেখা দিছে, সকাল থেকে একদম রৌদ্র নেই, একেবারেই অন্ধকার অন্ধকার একটা ভাব। তো শেষমেশ একটু রৌদ্র দেখা দিছে, শেষ ফিনিশিং। তো যাই হোক, চলো, আমার কাপড় চোপড়গুলো রৌদ্র দেওয়া হয়ে গেছে, কাপড়গুলো রৌদ্র দেওয়া হয়ে গেছে আমার। তো আর এখানে একটা রশি একটু খালি রাখছি, শাশুড়ি কাপড় রৌদ্র দিবে তাই চলে গেছে। আর এদিকে আমি রান্না করব, তার আগে ঘর ক্লিন করতেছে, ঘরটা ঝাড়ু দিয়ে মোছা এটাও কমপ্লিট এখান দিয়ে হয়ে যাচ্ছে, তারপরে রান্নাটা আমি করব, রান্নাটা শুরু করে দিব। তো আজকে পুরো রেসিপিটা দেখো, মাছের, পাঙ্গাস মাছের যে রেসিপিটা আমি করব, সেমভাবে করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে তোমরা। আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো ঘর মোছা শেষ হোক, ঝাড়ু দেওয়া শেষ, মশাও হচ্ছে, মশা শেষ হোক, এরপরে চলে যাব কিচেন রুমে, গিয়ে রান্নাটা শুরু করব। বললাম না যে প্রায় এখন অনেক সময়, তো যাই হোক, এই সময়টা এখন মোছা কাপড় রৌদ্র দেওয়া একেবারে মানে একটা টেনশনের ব্যাপার থাকে, শুরু থেকে এই কাজগুলো আগে করলেই ভালো লাগে, একের পর এক কাজ, ভয়ে ভয়ে ধাপে ধাপে কাজ। তো দেখো, আমি পাঙ্গাস মাছগুলো আমি একটু কড়া করে ভেজে তারপর ভুনবো। আর পাঙ্গাস মাছের সব সময় প্রতিনিয়ত আমি পাঙ্গাস মাছ মাঝে মাঝে মাসে মাসে একবার দুই এক মাসে একবার দুইবার আনি বাচ্চাদের জন্য। তো আবার দেখো, এগুলো সব পিটের মাছ, আর চামড়া ফেলে দিয়েছি, মাছের গায়ে যে কালো চামড়াটা থাকে ওটা আমি কখনো রাখি না, ওটা সব সময় আমি ফেলে দিই চামড়াটা, যেহেতু চামড়াটা কেউ খায় না। তো এই মশলা দিয়ে তেল দিয়ে মেখিয়ে কী লাভ ফেলে দেওয়া? তো চামড়াটা আমি কাটার সময় মানে মাছ তো কেটেই এনেছি, ধোয়ার সময় আমি চামড়াটা আগেই ফেলে দিই, চামড়াটা আগেই ফেলে দিই, ল্যাসটার চামড়াটা ফেলতে মানে ল্যাসটা যে ফেলবো এটা খুঁজে পাইনি, নিচে পড়েছিল। আর সবগুলো মাছেরই দেখো চামড়া একদম ফেলে দেয়। তো ভালোভাবে মশলা একটু বেশি কড়া করে নিয়ে ভাজবো, আর একটু ঝাল দিব,
ঝালের পরিমাণটা দিব। আমার পাঙ্গাস মাছ এইভাবে এত মজা লাগে, মানে বোঝা যাবে না যে এটা পাঙ্গাস কিনা, কিংবা একটু গন্ধের কোনো চিহ্ন আসবে না। তো আমি মেখে নিলাম হলুদ মরিচ লবণ বেশি করে দিয়ে, আর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছটা এখন আমি দিয়ে দিলাম। দেখো মাছের সাইজ অনেক সুন্দর, আর দেখো চামড়া ফেলে দিয়েছি, এখন অনেক ভালো লাগছে দেখতে আরও। আর এটা চামড়া ফলানোর পর বা মুখে দিলে বোঝা যাবে না যে এটা আসলে পাঙ্গাস নাকি, মানে গন্ধ তো বাদ, এটা তো হবেই না। গরম পানি টানি দিয়ে একদম পুরোপুরি করে নিয়েছি আমি। তো দেখো একেবারেই মানে গরম পানি দিয়ে ধুয়ে টুয়ে লাস্টে আমি গরম পানিটা ধুই এসব মাছ, সবসময় বলি লাস্টে আমি একটা ধোয়ার পর লবণ দিয়ে খাচ্ছেন পর গরম পানি দিয়ে। দেখো চামড়া ফেলে দিয়েছি, না এর সাইডে কালো চামড়াটা নেই, যতই ডলুক কালো চামড়াটা দেখা যায় তো ওইটা নাই, ফেলে দিয়েছি। তো যাই হোক, আমার এদিকে মাছ এক পিট প্রায় ভাজা হয়ে গেছে, গেছিলাম একটু ওইদিকে আর এদিকে ভাজা হয়ে গেছে কলা ভাজা। এই যে রান্না রেখে রেখে আবার একটু টুকটাক কাজ করি, আবার একটু টুকটাক কাজ করি, এই আর কি। তো দেখো, তো যাই হোক, এদিকে আমার পেঁয়াজ নেই, পেঁয়াজটাও ব্লেন্ডার করলাম এক সাইডে, মাছ ভাজা হচ্ছিল আর এদিকে আমি পেঁয়াজটা কেটে দিয়েছি আর ব্লেন্ডার করে নিয়েছি, যে মাছটা আমি মাছের মধ্যে পেঁয়াজ বাটা দিতে হবে। আর এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে দেখো, আর যে তেলটা মাছ থেকে একটু বের হয়েছে আবার একটু দিয়েছিলাম, এই তেলেই আমি মাছটা ভাজবো ভুনবো আর কি। তেমন পরিমাণে তেল আমি আর দিব না, এখন এই মাছটা আমি তেলেই ভুনবো, আর কোনো তেল দিব না। তো আমি 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, যে পেঁয়াজটা এখন করলাম আমি, আর এটা দিয়ে দিলাম। তো লবণ দিয়ে দিলাম একটু, জানি ছিটে না যায়, তাই হলুদ মরিচ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম পরিমাণের অনেকটাই দিয়ে দিব, পাঙ্গাসে একটু মানে ঘন 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 একটু ভাব, কালারটা আর কালারফুল। আর এই যে লবণ দিয়ে হলুদ মরিচ দিয়ে মাছটা মাখিয়েছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম পানিটা দিয়ে দিলাম। আর এখন আমি যেহেতু পাঙ্গাস মাছ, মশলা প্রায় মোটামুটি অনেক পদেরই লাগে, আমি আদা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, 4 চামচের 1 চামচ করে দিয়ে দিলাম। পাঙ্গাস মাছে আমি সব পদের মশলাই দেই আর কি। এই যে ধনিয়া রসুনের বাটা 1 চামচ দিয়ে দিলাম, শুধু দিলাম না খালি ধনিয়ার গুঁড়াটা, আদা জিরা রসুন পেঁয়াজ ওগুলো সব দিলাম, পাঙ্গাস মাছে আমি দিই। আর হচ্ছে গিয়ে এখন এটা ভালোভাবে কষায়া, দেখো তেল উঠে গেছে একেবারে, পানিটা টেনে গেছে ভালোভাবে, মশলাটাকে কিন্তু আমি কষিয়েছি, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো এভাবে আমি পুরো মশলাটা ভালোভাবে কষিয়েছি এবং অনেকক্ষণ কষিয়েছি। আর এইভাবে তোমরা খেয়ে দেখো, মাছটা অসাধারণ লাগে। আর ভালোভাবে অবশ্যই চামড়া ফেলে দিয়ে গরম পানি দিয়ে করে নিও, তেল উঠে গেছে পুরোটা কালার হয়ে গেছে, এখন আমি একটু ঝোল দিয়ে দিব, ঝোলটা আমি দিয়ে দিব। আর মাছটা গায়ে গায়ে ঝোল থাকবে, মাছটা টেনে যতটুকু ঝোল রাখবো আমি। তো মাছ পানিটা বলকাইছে, এখন আমি সেই মাছগুলো সব দিয়ে দিলাম, সবগুলো মাছ এখন এইভাবে ছেড়ে দিব বলকানের সাথে সাথে ঝোলটা, আর একটু ঝাল ঝালও দিয়েছি, সেই কালারফুল দেখতে চমৎকার লাগবে, দেখো আমার খুব পছন্দ। তো এদিকে আমি আর কোনো তেলও কিন্তু ব্যবহার করিনি, একটু তেল মাছ ভাজার জন্য দিয়েছি, আর মাছ থেকে যেটা বের হয়েছে ওটাই, এখানে কোনো প্যাডের মাছ নেই, প্যাডের মাছটা সেদিনকে আমি খালি পুনছি বাজার ছাড়া, সেই প্যাডের মাছে একটু তেল থাকে, এছাড়া পিডের মাছে অতটা থাকে না। তো যাই হোক, সব পিডের মাছ আমি এইভাবে ভাজি। তো এখন এটা ঝোলটা যা দিয়েছি টানবে, টেনে কমে যাবে, কমে গেলে এরপরে আমি হচ্ছে গিয়া
কি দিচ্ছি দিয়ে নামাচ্ছি সেটা দেখো, ভালো লাগবে। আর এরই মাঝে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো অনেক ধন্যবাদ, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা কষ্ট করে ভিডিওটি দেখো অবশ্যই অবশ্যই কষ্ট করে একটি লাইক দিয়ে দিও। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মাঝে যেখান দিয়ে ভালো লাগে ওই ভালো লাগা থেকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো যাতে নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো ঝোল টেনে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেখছো মাছের কালারটা দেখো, সেই মানে আমার গ্রাম্য রান্নাটাই আমি বেশি করি। গ্রাম্য রান্না এইসব রান্না গ্রামের পদ্ধতিতে খুব ভালো লাগে। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এদিকে ঝোলটাও কিন্তু টেনে গেছে, আর গায়ে গায়ে কিন্তু মাছটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটু টেনে টেনে গায়ে গায়ে থাকবে। আর ঘন হয়েছে ঝোলটা, দেখো কি ঘন ঘন একটা ভাব হয়েছে। আর যে পাঙ্গাস হিসাবে যে অতিরিক্ত তেল ওছে তাও কিন্তু না। আর দেখো আমি সেই লাস্টে জিরা টালা গুঁড়ো দিয়ে দিলাম, আমি এইসব মাছের যে টালা জিরা যে গুঁড়োটা এটা নামানোর আগে দিয়ে দিই। এইরকম মাছগুলো আমি বা সাগরের মাছ থাকলে সেই সব মাছে নদীর মাছ এইসব মাছে জিরা টালা গুঁড়ো দিয়ে দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। তো দেখো এখন একদম ঝোলটা একবারে ঘনক্ত আর ভালো লাগার মতো রেসিপি এটা, আর যেমন দেখতে খেতেও তেমন হয়েছে বিশ্বাস করো। আর বিশাল বড় মাছের একটা সাইজ ছিল, তো সবাই খেয়েছে, শাশুড়ি দেবর বাচ্চারা তো পছন্দ করে, সবাই খুব ভালো লাগে। মাঝে মাঝে শাশুড়ি মাঝে মাঝে পাঙ্গাস আনতে বলে, বাড়িতে বলে যে একটা পাঙ্গাস অনেক দিন খাই না নিয়ে আসিস। তো এই দেখো কালার, দেখো কালারফুল, পুরো দামের কালারফুল একেবারে সেই হয়েছে। তো আমার মাছটা অলরেডি হয়ে গেছে, এখন আমি নামাবো, আর এই ঝোলটা আর একটু টানবে ঠান্ডা হয়ে গেলে, তো নামিয়ে ফেলবো। আর মাছ মানুষ বেশি বিদায় মাছও অনেকগুলা, তো দুদিনের মাছ আর কি রান্না করলাম, মানে দুই পোলটা করে রেখেছিলাম। আর কি কি রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে দিই, দেখো চিংড়ি মাছ ভুঞ্চি ভেজে, এই যে আর হচ্ছে গিয়ে এদিকে ভেন্ডি ভাজি। আমার মেয়ে বলে ভেন্ডি ভাজি না খেলে আমি তো মরেই যাব, ভেন্ডি ভাজি আনছো ভেন্ডি আনছো, ভেন্ডি না খেলে তো আমি মরেই যাব। তো কচি কচি ভেন্ডি কালকে নিয়ে আসছিলাম, আর এদিকে ডাল অর্ধেকটা বেড়ে নিয়েছি ডাইনিংয়ে আর অর্ধেকটা বাড়িতে। আর পাতলা ডালটা বেশি পছন্দ করে শাশুড়ি ওরা আর দেবর আর স্বামীও, এদিকে খাওয়া দাওয়াও হচ্ছে দুপুরের। তো খাওয়া দাওয়া শেষ, তোমরা ভালো থাকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।